This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. পঞ্চমীতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি হাওড়ার সুবল স্মৃতি সংঘ ক্লাবে আর আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের সদস্যবৃন্দরা চলুন তাদের কাছ থেকে জেনে নেব এই পূজো সম্পর্কে দাদা আপনার নাম সৌরভ চ্যাটার্জি এটা আপনাদের কত বছরের এটা আমাদের 75তম বর্ষের পূজো খুব সুন্দর একটা অভিনব থিম আমরা এখানে দেখতে পাচ্ছি তো কি থিমের উপর এবছরের পূজো এই বছরে আমাদের থিম হচ্ছে হায়ারোগ্লিফের দেশে হায়ারোগ্লিফ হচ্ছে ইজিপ্টিয়ান সাংকেতিক ল্যাঙ্গুয়েজ মানে আপনারা যে দেখছেন আমাদের মণ্ডপে একটা করে ছবি দেওয়া আছে এগুলোকে একটা বর্ণ যেমন আমরা বাংলায় অ আ ক খ বর্ণগুলো ব্যবহার করি তেমন এখানে প্রত্যেকটা ছবির এক একটা করে বর্ণমালা তো ইজিপ্টিয়ান ল্যাঙ্গুয়েজকে আমরা মিশরের একটা পিরামিডের স্ট্রাকচার করে তার ভেতরে সমস্তগুলো খোদাই করেছি এবং মাকেও আমরা এখানে একটা শান্তির দূত হিসেবে মানে যুদ্ধ সমাপ্তি হয়েছে এরপরে অসুর মায়ের কাছে আশ্রয় নিতে চাইছে এই রূপে মাকে আমরা একবারে প্রতিষ্ঠিত করেছি মার আমরা দেখতে পাচ্ছি যে সব হাতে অস্ত্র নেই মানে সেটা কি কারণ সেটা হচ্ছে যে অসুরের সাথে যে প্রবল যুদ্ধ সমাপ্ত হয়েছে মা এখানে শান্তি রূপে বিরাজ করছেন তো সেই জন্য অসুর মায়ের কাছে আশ্রয় চাইছে বা বলতে পারেন প্রাণ ভিক্ষা চাইছে তো সেই জন্য আমরা মায়ের হাতে এখানে অস্ত্র এবছর মানে দেওয়া হয়নি আর এই সুন্দর যে প্রতিমা নির্মিত হয়েছে শিল্পী কে আমাদের মণ্ডপ শিল্পী প্রদীপ দত্ত আর প্রতিমা শিল্পী যতীন্দ্রনাথ পাল পূজো উপলক্ষে কোনো সমাজসেবামূলক কাজের আয়োজন করা হয় হ্যাঁ আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান কালকে এবং আজকে সকালে হয়ে গেছে এছাড়া পূজোর সময় আমাদের প্রধান বস্ত্র বিতরণটাই হয়ে থাকে তাছাড়া সারা বছর আমাদের অনেক রকম রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির মেধাবী ছাত্রছাত্রীদের খাতা বই বিতরণ সমস্ত প্রোগ্রামই সারা বছর চলতে থাকে পূজোর সময় বলতে গেলে স্পেসিফিক্যালি বস্ত্র বিতরণটাই হয় 24 আওয়ার্স টিভি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান মেসেজ দিতে চাই যে প্রথম কথা হচ্ছে যে হাওড়া সার্বজনীন দুর্গোৎসব তথা সুবল স্মৃতি সংঘের তরফ থেকে সকল দর্শনার্থীকে জানাচ্ছি যে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমরা দেখে নিলাম যে এত সুন্দর একটা
থিম এখানে দেখতে পেলাম। ক্লাবের সদস্যরা এত সুন্দরভাবে সেই থিমটা আমাদের বললেন যে মিশরীয় সভ্যতা সংস্কৃতিকে কিন্তু এখানে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। হাইরোগ্লিফের দেশে একটা মিশরীয় ভাষা হলো হাইরোগ্লিফ, সেই হাইরোগ্লিফের যে দেশে সেই ভাষার মাধ্যমে এখানকার কিন্তু মণ্ডপ সজ্জিত হয়েছে, সেই ভাষাকে এখানে তুলে ধরা হয়েছে এবং মিশরীয় সংস্কৃতি সভ্যতাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। খুব অভিনব মণ্ডপ এখানে সজ্জিত হয়েছে, আপনারা নিজেরা আসলে দেখতে পাবেন যে এই মণ্ডপের কতটা সজ্জিত। তাই একবার আসুন, এই পুজো দর্শন করে যান। সুবল স্মৃতির সঙ্গে এত সুন্দর ভাবনা এবং থিমের জন্য আমরা 24 টিভির পক্ষ থেকে তুলে দিচ্ছি তাদের সেরা সেরার ভাবনার পুরস্কার। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রতিনিধি। আমরা দেখলাম গর্বিত মনে করছি নিজেদের ক্লাবে, এবং আমরা প্রতিবার আমরা এই ক্লাব এই প্রাইজ আমরা পেতে চাই। অনেক ভালো লাগছে, আমি আরো গর্বিত হচ্ছি এই ক্লাবের মেম্বার হয়ে, যে এই যে এরকম যাদের প্রাইজ পাবো প্লাস এরকম যাদের ক্লাবে যে মেম্বার হব, এটা হয়ে আমার খুব গর্বিত হচ্ছে। আমরা ভাবতে পারিনি যে পাবলিকের চোখে এত খুলে উঠবে যে, এবং আশেপাশে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে এবারে আমরা হাওড়ায় ফার্স্ট হচ্ছি, এবং চারিদিক দিয়ে আমাদের টপি আসছে, তাতে তার জন্য আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সদস্যকে পেয়ে গেছি আমাদের এই ক্লাবের। আচ্ছা, মহিলাদের অবদান কত এই পুজোর? অনেকটা বেশি, বছর বছর প্রাইজ পাক। আর এই নিউজ চ্যানেলকে অনেক শুভেচ্ছা, মানে শারদীয়া শুভেচ্ছা সবাইকে, মানে প্রত্যেককে শুভেচ্ছা। আর আমাদের ক্লাব এমনিতেই মানে সেরা সেরা ছিল, থাকবে, আর এই ধারাটা যেন বহন করে যেতে পারি তার জন্য সবার থেকে আমি মানে গুড উইশেস চাই। ওকে, ধন্যবাদ। আমরা দেখে নিলাম যে একদম কচি কাঁচা থেকে শুরু করে ছেলে মেয়ে বড়রা সবাই কিন্তু ক্লাবের সদস্যরা এই সেরা সেরা পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। তাই 24 টিভির পক্ষ থেকে সেরা সেরা পুরস্কার পেয়ে গেল হাওড়া সুবল স্মৃতি সংঘ ক্লাব। ক্যামেরায় বিশু অধিকারীর সঙ্গে আমি সুতমা, 24 টিভি।